নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে একঝাঁক বৃষ্টিতে মিনি বন্যার রূপ, জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ। বন্যা বিধ্বস্ত শিলচর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় নৌকায় ত্রাণ বিতরণের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বেতুকান্দির কারারপাড়ের বাঁধ কে কেটেছে, তদন্তে শিলচরে সিআইডি। কন্টেইনার বোঝাই 50 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক 2। এবারে সংবাদ বিস্তারিত। চলতি ভয়ঙ্কর বন্যার পর মিনি বন্যায় নাগরিকদের স্বাভাবিক জীবন নাজেহাল করে তুলেছে। শিলচরে একঝাঁক বৃষ্টিতে মিনি বন্যার রূপ ধারণ করেছে। চলতি ভয়ঙ্কর বন্যার পর মিনি বন্যায় নাগরিকদের স্বাভাবিক জীবন নাজেহাল হয়ে উঠেছে। সকালের 2 ঘন্টার টানা বৃষ্টিতে শিলচরের প্রথম লিংক রোড, সোনাই রোড, শিবাজীনগর, ন্যাশনাল হাইওয়ে, অম্বিকাপট্টি, পাবলিক স্কুল রোড সহ বৃহত্তর অঞ্চল বৃষ্টির জমা জলে মিনি বন্যার আকার ধারণ করেছে। নালা নর্দমা ঠিকমতন সাফাই না হওয়ার জন্য এইসব এলাকায় বৃষ্টির জমা জল রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন নিউ শিলচর এলাকার মানুষ এই সমস্যায় ভুগছেন, যদিও পুরসভা উদাসীন। এসব এলাকায় সকাল 9টার হাঁটু জলের ওপরে ছিল। বর্তমানে জমা জল কমছে, যদিও প্রতিদিন বৃষ্টির পর রাস্তায় বেরোনো দায় হয়ে উঠেছে। সময় মতো কোথাও বের হওয়া যাচ্ছে না। এ ব্যাপারে জেলাশাসক কীর্তি জল্লির দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী নাগরিক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। গতকাল রাতে বন্যাক্রান্তদের খোঁজ খবর নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন তিনি রেংটি বস্তি, ষষ্ঠ এপি মেরুয়া, শঙ্কর বস্তি, পূর্ব ও পশ্চিম কচুদরম, শিবাচল, শ্রীকোনা এবং আরও অনেক এলাকা পরিদর্শন করে খোঁজ খবর নেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কথা হলো যে এবারের যে ফ্লাট, আমিও জলে বড় হওয়া ছিল, এই ফ্লাট আমি কোনোদিন দেখছি না। আমার শিলচর শহর গ্রাম অঞ্চল সবসময় জলে ডুবে, কিন্তু শহরাঞ্চলের এবার পুরো 100% জলের নিচে আছে। আর জল মানে ভয়ঙ্কর জল, কেউ বাড়ির দোতলাতেও জল টাচ করছে। তো যার লাগিয়ে এই যে পরিস্থিতি, গ্রামে অঞ্চলে মানুষের একটা জলের সঙ্গে একটা সম্পর্ক আছে। জল আইলে তারা একটা ব্যবস্থা থাকে, একটা মানসিকতা থাকে যে হইতে পারে আমি তাহলে ওই জায়গা যাই, এটা প্রত্যেকবার হয়। কিন্তু শহরাঞ্চলের মানুষের এই জিনিসটা কোনোদিন ফেস করছেন না।
জাল লাগিয়া ম্যাক্সিমাম মানুষের আমি ধরতে পারি যে 90% জিনিসপত্র নষ্ট হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা প্রথম অবস্থায় শহরের উপরে বেশি গুরুত্ব দিছি। আমরা যারা কার্যকর্তা বন্ধুরা যারা গ্রামে আসো সবাই কিন্তু আপনারা পাশে থাকার চেষ্টা করছেন। এই যে আমরা কার্যকর্তা বন্ধুরা আছে তার মাধ্যমে বিধায়ক আর সাংসদ সবসময় আপনারা পাশে থাকুন, এটা আপনারা আগে চিন্তা করতে লাগবে। আজকের দিনে রিলিফের ব্যবস্থা হয়েছে সরকার থেকে। আজকে বিডিও সাহেব এখন কটা বাজে রাত্র প্রায় 8টা বাজে, বিডিও সাহেব আইসে। বেথুকান্দির কারারপাড়ের বাঁধ কে কেটেছে? শিলচরে সিআইডির এক প্রতিনিধি দল উপস্থিত হওয়ার পর এ প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিলচর পুলিশ। বর্তমানে ধীতরা পুলিশি হেফাজতে রয়েছে। প্রথম বন্যার পর শহরের জল বের করার জন্য বেথুকান্দির কারারপাড়ের বাঁধ কে বা কারা কেটে ফেলে দেয়, আর দ্বিতীয় বন্যায় বরাক নদীর জল কাটা বাঁধ হয়ে প্রবেশ করায় শিলচরে জলপ্লায় নেমে আসে। তারপর শিলচরে বন্যার পরিস্থিতির খোঁজ নিতে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাঁধ কাটার তদন্তে সিআইডি তদন্ত ঘোষণা করেন। উই হ্যাভ অর্ডার্ড ইনভেস্টিগেশন বাই সিআইডি, এফআইআর টু শিলচর এসপিএ লজ করেছিল, বাট নাও উই হ্যাভ টেকেন ইট টু দা নেক্সট লেভেল। শিলচরে বন্যার মানব সৃষ্ট হওয়ার ঘটনায় তদন্ত করতে শিলচরের সিআইডি ছুটে এসেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি গুয়াহাটিতে বাঁধ কাটার ঘটনার একটি মামলা নথিভুক্ত করে মঙ্গলবার শিলচরে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে জানা গেছে ইতিমধ্যে জেলাশাসক কীর্তিজল্লির তত্ত্বাবধানে বেথুকান্দির কারারপাড়ের বাঁধ ও সুইচগেট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শহরে জল প্রবেশের কোনো আশঙ্কা নেই, তাই সিআইডি তদন্তে বাঁধ কাটায় কারা জড়িত তা প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে শিলচরবাসী আশা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট CNN24, শিলচর। এদিকে বেথুকান্দি ইস্যুতে ফ্লাড জিহাদ তত্ত্ব উড়িয়ে দিলেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। শহরের নাগরিকদের কাছে আবেদন রাখলেন কেউ যেন এই তত্ত্বকে প্রশ্রয় না দেয়। পিছলে মহিনে 19th অফ জুন সে যে বারিশ শুরু হুয়া জিসকে কারণ পুরা সিলচর শহর মে পানি হুয়া উসমে ইরিগেশন ডিপার্টমেন্ট সে কুছ দিন পহলে হমারে পাস এক কমপ্লেন্ট আই থি জিসমে উনহোনে লিখা থা কি ওহাঁ কা জো বাঁধ হ্যায় ও টুট গিয়া হ্যায়। দে অলসো ডিড নট নো কি ও বাঁধ কেসে টুটা হ্যায়। সো বেসড অন দ্যাট উনহোনে হমকো ইনভেস্টিগেশন করনে কে লিয়ে দিয়া। হমারি প্রিলিমিনারি ইনকোয়ারি মে জব হমকো পতা চলা কি ইসমে কুছ লোক হ্যায় জিনহোনে ইসকো বাঁধ কো তোড়া হ্যায়, তো উস ইনভেস্টিগেশন কে উপর ফাইনালি হমনে অভি তক 4 লোগোঁ কো অ্যাপ্রিহেন্ড কিয়া হ্যায়। इसमें निश्चित ही कुछ और लोग भी जड़ित हैं जिनको आगे आने वाली इन्वेस्टिगेशन में जिस तरह से इन्वेस्टिगेशन प्रोग्रेस करेगा जो और लोग भी जड़ित हैं उनको भी अप्रिहेंड किया जाएगा। बट इसी बीच हमारे नोटिस में कुछ सोशल मीडिया पे, कुछ व्हाट्सएप ग्रुप्स पे, कुछ वेब पोर्टल्स पे और कुछ न्यूज़ चैनल्स पे भी, सम ऑफ द लोकल एंड सम नेशनल चैनल्स पे भी कुछ इस तरह का न्यूज़ सामने आ रहा है जिसमें इसको अलग अलग नाम दिए जा रहे हैं, जिसमें इसको अलग अलग कॉनोटेशन दिया जा रहा है। तो उसमें मेरी तरफ से एक ही बात क्लियर है कि इसमें किसी भी तरह का कोई कम्युनल एंगल नहीं है जिस तरह से इसको प्रोजेक्ट किया जा रहा है। सो मेरी अपील है टू द वेरियस सोशल मीडियाज, टू द वेरियस चैनल्स कि काइंडली बिना फैक्ट्स के, बिना एविडेंस के र्यूमर्स को मत फैलाइएगा। दिस पर्टिकुलर इंसिडेंट हैज नो कम्युनल एंगल टू इट, इट इज प्योरली अ क्लियर इन्वेस्टिगेशन जिसमें कुछ लोग जिस पीड़ित थे उन्होंने उस बांध को तोड़ा है, उन्होंने किस कारण से गवर्नमेंट प्रॉपर्टी का डिस्ट्रक्शन किया है उनके ऊपर उसी उचित सेक्शन के आधार पर उन पर कार्रवाई होगी और उसी हिसाब से उनके ऊपर जो भी एज पर द एग्जिस्टिंग लॉ ऑफ द कंट्री जो भी पनिशमेंट होगी उनको उस हिसाब से मिलेगा। बट उसको अननेसेसरीली प्रोजेक्ट करके देर आर वेरियस वर्ड्स विच आर कमिंग अप लाइक फ्लड जिहाद, दिस इज द वर्ड विच वी हैव नेवर हर्ड। सो प्लीज डू नॉट गेट इन टू दीज थिंग्स। इन दिस पर्टिकुलर इंसिडेंट इसमें इस तरह से कुछ नहीं है। सिलचर एक पीसफुल जगह है, इसमें सब धर्मों के लोग बहुत सालों से, बहुत सदियों से एक साथ रह रहे हैं। इसमें इस तरह से कुछ नहीं है कि किसी एक पर्टिकुलर कम्युनिटी ने किसी दूसरी पर्टिकुलर कम्युनिटी में कोई डेलिब्रेटली अटेम्प्ट करके किसी को नुकसान पहुंचाने की कोशिश की है। इट इज एन एक्ट ऑफ गॉड। इट वॉज द रेनफॉल ऑफ दिस ईयर वॉज अनप्रेसिडेंटेड। अगर बाढ़ बांध टूटने से आ भी गई
तो भी हमारा सिलचर टाउन से पानी को निकलने में 15 दिन लग गए। दैट वॉज नॉट बिकॉज की बांध टूटा है, दैट वॉज बिकॉज की बारिश इतनी ज्यादा हुई है कि मेघालय से भी जो बारिश हुई उससे बांग्लादेश में इतना पानी हुआ है कि बराक नदी का पानी कम नहीं हुआ, जिसके कारण सिलचर शहर से पानी निकलने में भी 15 दिन लग गए। बट फिर भी जिन्होंने गवर्नमेंट प्रॉपर्टी का डिस्ट्रक्शन किया है उनके ऊपर उसी हिसाब से कार्रवाई होगी। फ्लड सिलचर टाउन में आया है किस कारण से, या फ्लड का पानी सिलचर टाउन में गया है किस कारण से, दीज आर वेरियस नेचुरल एंड अननेचुरल रीजंस जिनके ऊपर, जिन कारणों पे गवर्नमेंट की तरफ से एक्शन होगा उनके ऊपर प्रॉपर कार्रवाई की जाएगी। बट जिन कारणों के ऊपर गवर्नमेंट का कोई नहीं है, विच इज लाइक एन एक्ट ऑफ गॉड, तो लेट अस नॉट एक्सट्रापोलेट द थिंग्स, लेट अस नॉट कैरी द थिंग्स वेयर दे आर नॉट इंटेंडेड टू, एंड लेट अस नॉट डिस्टर्ब द पीस ऑफ द सोसाइटी। दिस इज माई ऑल्सो द अपील टू द सिटीजन्स ऑफ सिलचर, जो सिलचर के निवासी हैं, जो कि इतने सालों से सिलचर में रह रहे हैं, जिन्होंने अपने जीवन काल में इस तरह का कभी बाढ़ नहीं देखा है, उनको खुद भी पता है कि इतनी बारिश शायद सिलचर में पहले कभी नहीं भी हुई थी। अगर पानी सिलचर शहर में एंटर भी किया है तो सिलचर शहर से पानी को निकलने में भी बहुत दिन लगे हैं। उसका कारण है कि बराक नदी का लेवल कम नहीं हो रहा था इतने दिनों तक। सो ऑलरेडी एक विपदा हमारे ऊपर आन पड़ी है, ऑलरेडी इतने दिन तक शहर फ्लड्स में जूझा है, लोगों का बहुत नुकसान हुआ है पहले ही, तो इसको और ना बढ़ाया जाए और शांति को बनाए रखा जाए। दिस इज माई अपील टू द सिलचर सिटीजन्स ऑल्सो। করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ বুধবার এক অভিযান চালিয়ে কন্টেনার বোঝাই প্রায় 50 লক্ষাধিক নেশা জাতীয় কফ সিরাপ সহ লরির চালক সহ চালককে আটক করলেন। এ ব্যাপারে গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানান যে বুধবার সকাল আনুমানিক 8টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে বেসরকারি আজাদ ট্রান্সপোর্ট সংস্থার একটি 10 চাকার লরি ত্রিপুরায় প্রবেশের মুখে স্থানীয় নাকাচেকিংয়ের পুলিশকর্মীরা গাড়িটিতে যথারীতি তল্লাশি করলে গাড়িতে থাকা বিভিন্ন খুচরো সামগ্রীর ভিতর থেকে 26 বস্তায় মোট 8,300 ক্রোশ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। চোরাবাজারে আটককৃত কফ সিরাপের বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা হবে। সকালবেলার দিকে এখানে গাড়িখানের নাম্বার হচ্ছে 8J09ZD3391। গাড়িটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের থেকে কিছু অবৈধ কফ সিরাপ, এসকাপ জাতীয় কিছু কফ সিরাপ লোড করে আমাদের চুরাইবাড়ি ওয়াশ পোস্টে আসার পরে আর এখানে আমরা থামাই নাকা পার্টির দ্বারা। তারপরে আমরা গাড়িটা চেক করি, চেক করে আমরা তার থেকে 26 বস্তা আমরা কফ সিরাপ উদ্ধার করেছি, তাতে টোটাল 8,300 বোতল ছিল। আর সেই গাড়ির চালক আর সহচালককে আমরা করায়ত্ত করেছি, আর এই মর্মে আমরা এখানে এডিপিএস একমতে একটা কেস রুজু করেছি, অনুসন্ধান জারি আছে। আর বাজার মূল্য 50 লক্ষ টাকা হবে। ড্রাইভারের আর হ্যান্ডিম্যানের নাম হচ্ছে আপনার, ড্রাইভারের নাম হচ্ছে মোহাম্মদ ফারাজ, থানা শেহেদ নাংলি উত্তরপ্রদেশ, আর হ্যান্ডিম্যানের নাম হচ্ছে সমীর আহমেদ, তার থানা হচ্ছে সেউহারা উত্তরপ্রদেশ। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছে? এটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে লোড করে মালটা নিয়ে আমাদের ত্রিপুরাতে যাচ্ছে, ত্রিপুরা আগরতলা। বন্যা কবলিত কাটিকোটার বিভিন্ন গ্রামের ঘরবন্দি জনগণ সহ বিভিন্ন শিবিরে আশ্রিত অসহায় জনগণের দুঃখ দুর্দশার চিত্র সরজমিনে ঘুরে দেখেছেন AIUDF সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। এদিন দুপুরে মাওলানা আজমল কাটিকোটা চৌরঙ্গি থেকে চেরাগি বাজার, লাঠিমারা, মাদারপুর হয়ে সোজা রাজাটিলায় পৌঁছন। সেখান থেকে হরিনগর এলাকার সীমান্ত সড়ক দিয়ে লেভারপোতা জিপি সহ সীমান্তবর্তী মহাদেবপুর, জালালপুর, কুশিয়ারপুর, পাইকান্দিগোরখাল ও গোমরা জিপি সহ পশ্চিম কাঠিগড়ার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন জিপির বিভিন্ন রাজস্ব গ্রামের বন্যাপীড়িত ঘরবন্দি জনগণ সহ সীমান্ত সড়কের অস্থায়ী শিবিরে আশ্রিতদের খোঁজ খবর নেন তিনি। কাঠিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন। গুজরাত
পিএম না বলতে পারলে আবার গিয়ে হিরো সিএম বল স্যার এটা কি তা লোকসভা উঠাই ভাই জি লোকসভাতে তারপর উঠে ভাই হলো উঠে তো আমি এর আগে আজকে 15 বছর আমার ওর 14 বছর হইছে আমার পার্লামেন্ট আমি নট লেস দ্যান 35 টাইমস আসাম অর ফ্লাড এন্ড ইরোশন দে ন্যাশনাল ক্যালামিটি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সরকার হাসে তার এর আগে মনমোহন সিং জি আসলে টাইম দিছেন না এই মোদী জি আমার পরে আমরা কিছু হইলাম না এখন আশা হয়েছিল যে আসামেও বিজেপি সরকার দিল্লি তো বিজেপি সরকার সিএম এ রিকমেন্ড করতে লাগে তার হলো তরিকা আমরা যত দিয়া ডিপান্ড দিই প্রাইম মিনিস্টারের সিএম থেকে রিপোর্ট লইব হ্যাঁ সিএম এ নিয়ে হয়েছেন এটা হিস্টোরিক্যাল ফ্ল্যাট আর বহুত বুড়া বুড়া মানুষ করে 100 বছর মাঝে ফ্ল্যাট হয়েছে না সিএম এ খালি আমরা শান্তি দিবার লাগে প্রপার কইলে আর টেলিভিশনে কইলে হিস্টোরিক্যাল হইতো না এই হিস্টোরিক্যাল ফ্ল্যাট হইয়া এন্ড পিএম অফিসিয়াল একটা না পিএম রে তাই রিকোয়েস্ট করতে লাগে পিএম খালি টেলিফোনে খবর লইছে আমরা আসামের মানুষ জানার কোনো মূল্য নাই টেলিফোনের মাঝে হয়ে যায় সব কিছু ফিরছি একটা বিরতির পর আপনারা সঙ্গে থাকুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা ডায়াগনস্টিক কনসালটেশন জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি পেডিয়াট্রিক গাইনোকোলজি ইএনটি সুগার কেয়ার স্কিন কেয়ার নেফ্রোলজি অর্থোপেডিক সাইক্রিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি এন্ডোস্কোপি আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তাহলে আর দেরি কিসের কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার যোগাযোগ 03-842-20078 মোবাইল নাম্বার 700-299-5161 এবং 700-299-5181 ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্ট শিলচর 1 আজই আসুন আমাদের সেন্টারে সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায় ফিরে এলাম বিরতির পর এআইইউডিএফ প্রধান বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে বিধায়ক কমলাক্ষের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে আনা অর্থ ফিরিয়ে দিতে না পারায় বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন বদরউদ্দিন আজমল বললেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তিনি এক সাক্ষাৎকারে বলেন ভূপেন বরা মোটেও পাগল নয় মানুষের আচরণে বোঝা যায় কে পাগল আসলে বদরউদ্দিন সাহেবর যদি স্টেটমেন্টগুলো আপনি চায় তাহলেই গম পাই যাব যে কোনে পাগল বা কোন পাগল হয় মানে প্রত্যেকটা স্টেটমেন্টত কেতিয়াবা তেওঁ ৰাষ্ট্ৰপতি ইলেকশ্যনত ভোট দিব কেতিয়াবা তেওঁ ৰাজ্যসভা ইলেকশ্যনত ভোট দিব মানে সদায় তেওঁ বিজেপিক ভয় কৰাৰ যে এটা টেণ্ডেঞ্চি যে আজিৰ দিনত যি সময়ত অসমৰ একমাত্ৰ দল কংগ্ৰেছ দল যিটো দল যুঁজি আছে আজি তেখেতে বিজেপিৰ লগত যুঁজা নাই তেখেতে কাৰ লগত যুঁজি আছে কংগ্ৰেছৰ লগত যুঁজি আছে অৰ্থাৎ কাৰ মাথাত মাথাটো পাগলা হৈছে কাৰ মাথাত দোষ হৈছে কিন্তু ষ্টেটমেণ্টবোৰ চালে আমি গম পাওঁ যে আল্টিমেটলি মই ভাবোঁ যে বদরুদ্দিন চাহেবে এই যে আগতে ইলেকশ্যন যেতিয়া হৈছিল তেতিয়া হয়তো বা আমাৰ চিফ মিনিষ্টাৰৰ পৰা বহুত বহুত মানে ডাঙৰ পৰিমাণৰ টকা এটা লৈছিল এই টকাটো কিন্তু ৰিটাৰ্ণ কৰিব পাৰে এই এতিয়া যিমানকেইটা ইলেকশ্যন হৈছে ৰাজ্যসভা ইলেকশ্যনৰ সময়ত আপুনি চালে আপুনি ৰাষ্ট্ৰপতি ইলেকশ্যনত মোটামুটি তেওঁ ঘোষণা কৰিলে ৰাষ্ট্ৰপতি ইলেকশ্যনত তেওঁ বিজেপিৰ লগত যাব মানে এতিয়া আমাৰ প্ৰশ্ন আছে এতিয়া আমি কংগ্ৰেছমেন আমি যদি কৈ থাকোঁ যদি আমি চিন্তা কৰি তেনেহ'লে এই দুদলটো থকাৰ কি অৰ্থ আছে এতিয়া ইউডিএফে চিন্তা কৰিব নেকি যে কাক ভোট দিব যদি এনেকুৱাই হয় যদি তেনেহ'লে এইটো দলটো বন্ধ কৰি দিব লাগে আল্টিমেটলি নিজৰ স্বাৰ্থ নিজক প্ৰতিষ্ঠিত কৰা বাদ দি কেনে আমাৰ বদৰুদ্দিন চাহেবৰ বেলেগ কোনো ৰাস্তাই নাই বা বেলেগ কোনো
তেওঁৰ চিন্তাই নাই, তেওঁ নিজৰ নিজকে প্ৰতিষ্ঠিত কৰা আৰু বিজেপিক ভয় কৰা, এই দুইটাই তেওঁৰ তেখেতৰ মানে মেইন কাম। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জয়ী হওয়ার পর থেকে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে। বুধবার একই দিনে পাঁচটি কাজের শিলান্যাস করলেন কৌশিক রায়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পুরসভার পুরপতি মৃণালকান্তি দাস সহ আরও অনেকে। এদিন লক্ষ্মীপুর জিপির আলুবাজার শিব মন্দিরের কাছে কমিউনিটি হল, কার্জনপুঞ্জিতে গ্রামথান কমিউনিটি হল, জিরিঘাট নন্দনকানন মহাদেব মন্দিরের কাছে কমিউনিটি হল, লালপানি রবিদাসপাড়া শিব মন্দিরের সীমানা প্রাচীর লবণখালে চিকুর বেঙ্গে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আমি যখন এসেছিলাম তখন বলা হয়েছিল যে এটাকে আমরা সম্পূর্ণ যেটা আছে এটাকে সম্পূর্ণ করব। তো আপনারা এখন এক্সটেনশনের একটা প্রোগ্রাম করেছেন, আমার এটাতে কোনো আপত্তি নেই, তবে আপনাদেরকে আমার অনুরোধ করব যে কাজ যেটা হবে যে এই কাজে যাতে কোনো রকমের যে না আমি একটু টাকা বাঁচিয়ে দিই বা এই কাজে টাকা কম করে দিচ্ছে এরকম কিছু ভাববেন না আপনারা। আপনারা চার লক্ষ টাকাই পাবেন, এক টাকাও আপনারা কম পাবেন না, পুরো চার লক্ষ টাকায় আপনারা যে অ্যাকাউন্ট বা যে ভেন্ডার বা যে সিস্টেম আছে ওই সিস্টেমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু সাথে সাথে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে কাজটা করবো এটাকে একটা পুরো ফিনিশিং দিয়ে কাজটা করবো, যাতে একদিকে প্লাস্টার বাদ পড়লো, একদিকে রং বাদ পড়লো, একদিকে অমুক বাদ পড়লো, এটা যাতে না হয়। যদি প্রয়োজন হয় টাকা দেওয়ার, যদি ঠিক ঠিক হিসাব করে যদি প্রয়োজন হয় আমি আরও টাকার ব্যবস্থা করবো, কিন্তু যে কাজ আমরা করবো সেই কাজকে কিন্তু যাতে কেউ দেখে এটা না বলে যে না এখানে কেউ পয়সা মেরে দিয়েছে সেখানে, এমনি এই কমিউনিটি হোক, তার আমলে কী হয়েছে আমি জানি না। সমগ্র শিলচর শহরের বিভিন্ন স্থানে এখনও জমাজলে পরিপূর্ণ রয়েছে, সঙ্গে রয়েছে বিভিন্ন পচা গলা আবর্জনাও। প্রায় 40 থেকে 45 বছরের পুরনো শিলচর রাঙ্গিরখাড়িস্থিত ভোলাগুড়ি আশ্রম প্রথম এবং দ্বিতীয়বারের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বত্রই আবর্জনাযুক্ত জমাল জল। অনেক দুঃখ ও কষ্টে দিন কাটাতে হচ্ছে আশ্রমের সাধু সন্তদের। সাধুরা নিজেরাই বন্যায় আবর্জনায় ভরা সেচ করতে হচ্ছে এখনও। ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমতি স্বামী ভুবনেশানন্দজি গিরি মহারাজ বলেন, সুদীর্ঘ কয়েক বছরে এই রকম ভয়াবহ বন্যার দৃশ্য কখনোই দেখতে পায়নি, কিন্তু এবছরের বন্যার জলের প্রভাব ছিল বেশি এবং এর ফলে জনজীবনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। বিগত 2 সপ্তাহ ব্যাপী যে বন্যার যে পরিস্থিতি শিলচরে, তাদের এই পরিস্থিতির এমনভাবে মানুষের জনজীবন বা বসবাস করার যে একটা দুর্বিষহ অবস্থা, কারণ এই জলটা যেভাবে তড়িঘড়ি করে প্রবেশ করলো তেমনি এই জলটা বেরোয়ারও দীর্ঘ সময়ের অপেক্ষা। এখন ধীরে ধীরে জলটা যত নামছে তত পলি পচা গলা দুর্গন্ধ, এবং এগুলি এখন পরিষ্কার করতে করতে মানুষের অবশ্যই একটা শারীরিকভাবে অসুস্থ হওয়ার পথে। আমরাও তাই আশ্রমের মধ্যে প্রায় 8.5 ফুটের মতো জল ঢুকে গেছিলো আমাদের এখানে মন্দির থেকে নিয়ে আমাদের বসবাস করার যে ঘরগুলি, এগুলি আমরা এটা এখন পরিষ্কার ধীরে ধীরে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আগে একবার আমি বলেছিলাম জলটা বেরিয়ে যাওয়ার পর যে একটা পরিবেশ যে একটা দূষিত হবে, একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ধীরে ধীরে। এবং এই পচা গলা জলের যে দুর্গন্ধ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে ব্লিচিং পাউডার এবং ফেনাইল একটা জীবাণুনাশক ইত্যাদির প্রয়োজন। সেটা তো এই বর্তমান পরিস্থিতিতে সকলের সংগ্রহ করা সম্ভব নয় এবং সংগ্রহ করা যাচ্ছেও না, কিন্তু সেটা যদি সরকার এবং সরকারি কর্তৃপক্ষরা জনপ্রতিনিধিরা এইভাবে সচেতন হয়ে প্রত্যেকের এইভাবে কিছু ব্লিচিং পাউডার এবং ফেনাইল দিয়ে যদি তাদের সাহায্য করে, তাহলে এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মানুষ সুস্থভাবে বাঁচার একটা রাস্তা খুঁজে পাবে। এবং লোকসান তো অনেকের হয়েছে, এখন পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসার জন্য মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য। শিলচর শহর ও শহরতলি বন্যাক্রান্তদের মধ্যে পানীয় জল সরবরাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পানীয় জল পরিষ্কার করার জন্য হ্যালোজিন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত 2 লক্ষ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শিলচর ডিভিশন 1-এর কার্যবাহী বাস্তুকার মেঘা দাস এ কথাগুলো বলেছেন। তিনি বলেন, গুয়াহাটি থেকে আরও 5 লক্ষ ট্যাবলেট আনা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ট্যাবলেট দেওয়া হয়েছে। আশা কর্মীরা হ্যালোজিন ট্যাবলেট বিতরণ করছে বলে জানান তিনি। তো টাউন শহরে যাইতে পারতেছি না, আগে তো পাবলিক স্কুল রুটে দিচ্ছি, সোনাই রুটে দিচ্ছি, যখন জলে একটু আছিল গাড়ি যাওয়ার মতো অবস্থা ছিল আমরা ট্যাঙ্কার দিয়ে প্রোভাইড করি। এখন অব্দি আপনারা কতগুলো আইয়ে পিউরিফায়ার জন্য এজেন্ট ট্যাবলেটগুলো বিতরণ? ট্যাবলেট আমরা তো অ্যাকচুয়ালি তো মোর দেন 30,000 শহরে 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 আর গ্রামে মোটামুটি 70-80,000 এখনো চলছে। এখনো পাবলিক আমরা দিচ্ছি, যা যখন লাগে আমরা থ্রু আমাদের স্টাফও দিচ্ছি, আর পাবলিক যদি ডিমান্ড করে আসে কোনো অর্গানাইজেশন থেকে আসছে ওদেরও দিচ্ছি। এমনি চার কতটা মানে প্ল্যান্ট নষ্ট হয়েছে মানে জলের তলায় আপনার? আমাদের অ্যাকচুয়ালি সাবমার্স হচ্ছে অ্যাকচুয়ালি 212। এইগুলো রিপেয়ারিং এইগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা ই দিয়ে দিচ্ছি, এই ড্যামেজ ইয়ের জন্য ডিডি আমরা সাবমিট করে দিচ্ছি, সিমে সাবমিট করে দিচ্ছি। সেন্ট্রাল টিম আসছিলো, সেন্ট্রাল টিম থেকে গেছে, তারপরে আমরা এস্টিমেট সাবমিট করে দিয়েছি। আমরা পাইপ দিয়ে দিতেছি দুই তিনটা জায়গা ছাড়া, যেমন সশ্রম রোড, আশ্রম রোড, সশ্রম রোড মানে আশ্রম রোড আর বিবেকানন্দ রোড। তবু আমরা এখানে জল দিতেছি, কিন্তু মানুষ যেগুলো এদের ইয়ে আছে ট্যাঙ্ক ট্যাঙ্ক সব জলের নিচে, এইসব জায়গায় জল নিতে অসুবিধা হচ্ছে। ওই সব জায়গাতে আমরা ইউপন ট্রাকও পাঠাইতে পারতেছি না, কারণ এখানে ট্রাক যাইতে পারে না। তো আমরা কেমিক্যাল প্যাকেট এগুলো দিতেছি, ডিস্ট্রিবিউট করতেছি। আর জলটা পরিষ্কার মানে কি পরিষ্কার? না না, এটা সব শোধন করা জল, পিউরিফাই করা জল, পিউরিফাই করা জল। আমরা যেটা জল দিতেছি এটা পিউরিফাই 100% পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার। যেগুলো আপনার ওই যে সিএম স্যারাইয়া বলে গেছিলেন যে যেগুলো যারা আপনি জল পাবে না তাদের জন্য আমাদের মিনিস্টারে কয়ে গেছে যে হেলথ দিয়ে দিলে এরা আশাকর্মীর থ্রু দিয়ে এটা ডিস্ট্রিবিউট করবে। তো আমরা এদের দিয়ে দিয়েছি দুই আগে দিয়েছি বোধহয় আমি দিয়েছি 2 লাখ নাম্বার, আবার আজকে আরও আসছে 4 লাখ, আমরা 2 লাখ আর ডিভিশন 2 দিবে 2 লাখ। এমনি চার এটা 20 লিটার জলে কয়টা একটা ট্যাবলেট দিতে হবে? 20 লিটার জলের মধ্যে একটা ট্যাবলেট। কত মানে আপনাদের মানে জলের যেগুলো মানে অনেক জায়গাতে জল মানুষ পাচ্ছে না, সেইগুলো জল আপনারা কীভাবে? না না, যেখানে পাচ্ছে না এখানে আমরা ট্যাঙ্কার দিয়ে দিচ্ছি। মানে কোন কোন জায়গাতে আপনার? এগুলো জায়গা আমার আছে, অনেক জায়গা তো আছে। ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই কাছাড় জেলা কমিটির প্রধান প্রতিনিধি দল আজ কাছাড় কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং বন্যায় কবলিত ছাত্রদের সমস্যা তুলে ধরেন। বর্তমানে বরাক উপত্যকায় বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত থাকায় উচ্চ মাধ্যমিক স্তরের অনেক পড়ুয়া কলেজে স্কুলে ভর্তির জন্য দরখাস্ত করতে পারেননি। কিছু সংখ্যক ছাত্র ভর্তির জন্য দরখাস্ত করলেও তারা সময়মতো এসে ভর্তি হতে পারেননি। এসএফআই কাছাড় জেলা কমিটি পুনরায় তাদের ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে এক স্মারকলিপি কলেজ অধ্যক্ষের মারফতে জমা দেয় এবং অতি শীঘ্রই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কোনো বন্যা কবলিত মানুষ এখন অসহায় হয়ে কলেজেও আছেন, স্কুলে আছেন, এবং যারা ভর্তি ইতে অ্যাডমিশন পেয়েছেন কিন্তু তারা বন্যা কবলিত থাকার কারণে সময় মতো এসে ভর্তি নিতে পারেননি, তাদের কথা মাথায় রেখে আজকে আমরা একটি মেমোরেন্ডাম দিই যাতে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়। এবং মেমোরেন্ডাম দিয়েছি প্রিন্সিপাল স্যার আমাদেরকে 9 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন, 9 তারিখের ভেতরে প্রত্যেকের অ্যাডমিশন নেওয়ার জন্য বলছেন। আমরা আহ্বান জানাই প্রত্যেক ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন পেয়েছেন কিন্তু অ্যাডমিশন নিতে পারেননি ফ্লাডের কারণে বা অন্য কোনো কারণে বা কমিউনিকেশন নেই, নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে কোনো খবর পাননি, তাদের প্রত্যেককে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে অনুরোধ জানাই যে 9 তারিখের ভিতরে এসে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং যারা পার্সেন্টেজ কম এখনো পাননি তারা ভিতরে কিছুদিন অপেক্ষা করুন, তাদের ভর্তির ব্যবস্থার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। শিলচরের বিশিষ্ট সাংবাদিক দেবল অধিকারী আর নেই। শিলচরের বরাক দর্পণ পত্রিকার মুখ্য সম্পাদক, শিলচর প্রেস ক্লাবের সদস্য তথা বরাক উপত্যকা ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্র সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক মদনমোহন অধিকারী দেবল আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোকাহত CNN 24 পরিবার সহ শিলচরের সংবাদ জগৎ। শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। এবারে আসছি খেলার খবরে।
জাতীয় পিএসপিবি অনলাইন চ্যালেঞ্জ দাবায় দাপট দেখালো শিলচরের শর্মা ভাই ও বোন জুটি। যদিও উভয়ের কারও খেতাব দখল করা সম্ভব হয়নি, তবে আসরে যথেষ্ট সম্ভাবনা জাগিয়েছে। অনূর্ধ্ব ১২ গ্রুপে তৃতীয় হয়েছেন শিলচরের উঠতি দাবাড়ু বৈভাংশ শর্মা। চ্যাম্পিয়নশিপ ছিল ৮ রাউন্ডের, অষ্টম রাউন্ডের শেষে তারা সংগ্রহ ৬ পয়েন্ট। একই সংখ্যক পয়েন্ট নিয়ে ফাইনাল র্যাঙ্কিংয়ের অষ্টম স্থান দখল করেছে বৈভাংশের ছোট বোন তানিষ্কা শর্মা। উল্লেখ্য, জাতীয় এই আসরে গোটা দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম ওএনজিসি সহ অন্যান্য তেল কোম্পানির মোট ৬৭ জন দাবাড়ু অংশ নিয়েছেন। করিমগঞ্জের ঘরোয়া ফুটবল মরশুম শুরু হতে চলেছে চলতি মাসে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই থেকে সিনিয়র ডিভিশন লীগ কাম নকআউট টুর্নামেন্ট দিয়ে আসর বসবে স্থানীয় সরকারি স্কুলের মাঠে। তবে এবারের লীগ হবে ৬টি দলকে নিয়ে, এমনিতে লীগ হয়ে থাকে ৮ দলের। কিন্তু লিগে এবার এন্ট্রি দেয়নি বিদ্যার্থী সংঘ ও মিলন সমিতি, ফলে তাদের ছাড়াই হবে লীগ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।